আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আমার দেখতেই পাচ্ছেন যে আমি আজকে একটি দেশি মুরগির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে বলবো আসলে দেশি মুরগি পালন করলে লাভ হওয়া সম্ভব কি না, সেটা নিয়ে আজকের আলোচনা করব। একটু চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, আমার দেশি মুরগির খামারের কথা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে আপনিও হয়তো নিশ্চিত ভাবছেন যে দেশি মুরগির খামার করে কখনোই লাভবান হওয়া সম্ভব নয়, এমন মাথায় চিন্তা সকলেরই হয়তো আসে। তবে আসলে এটা একটা ভুল ধারণা, সেটা হচ্ছে দেশি মুরগির খামার করে লাভবান হওয়া সম্ভব। কেননা এইভাবে লাভবান হওয়া সম্ভব, যেমন ধরুন আপনি যদি একটু পলিসি খাটান, দেশি মুরগির ক্ষেত্রে একটু পলিসি খাটাতে হবে। সেটা হচ্ছে আপনি, যেমন আমার এখানে 7টা মুরগি আছে, একটা মোরগ আছে, আমার এখানে কিন্তু অলরেডি 20 ডিম তৈরি হয়। সেই 20 ডিম তৈরি করে আপনি কিন্তু অধিক লাভবান হতে পারেন। তো আসলে অধিক লাভবান 20 ডিম পেলে কীভাবে হবেন? আপনি যদি শুধু ডিম বিক্রি করেন হয়তো বা সেক্ষেত্রে লাভের সংখ্যাটা একটু কম হবে। যেমন আমার এখানে 7টা মুরগি আছে, এরা মাঝে মাঝে 5টা ডিম দেয়, মাঝে মাঝে 6টা ডিম দেয়। হ্যাঁ, তবে এখান থেকেও কিন্তু অনেক ডিম আনা সম্ভব। সেটা হচ্ছে আপনি ভাববেন যে 5টা 6টা ডিম দিলে আপনি ডিম দিবে তো 10 পিস 12 পিস, কিন্তু আসলে ভাই আমার এটা ভুল ধারণা যে দেশি মুরগি 10 পিস 12 পিস ডিম দেয়। এটা একটা ভুল ধারণা, দেশি মুরগি কিন্তু 17 থেকে 20টা পর্যন্ত ডিম দেওয়ার পরে কুসো লাগে, এটা আমি প্রমাণ করেছি। তো বন্ধুরা আমার, আপনিও ইচ্ছা করলে পারে এটা করতে পারেন। এটা কিভাবে করবেন? আপনি জানেন যে ডিম পাড়া মুরগিকে অবশ্যই অন্য অন্য খাবার যেটাই দেন না কেন, লেয়ার খাবার দিতে হবে, লেয়ার মুরগির খাবার দিতে হবে। আপনি যখন লেয়ার মুরগি খাবার দিবেন তখন আপনার দেশি মুরগিও কিন্তু কুচো এসে যাচ্ছে, তারপরেও কিন্তু ডিম দিতেই থাকবে, অতএব 20টা ডিম আপনি নিশ্চিত পাবেন। তো বন্ধুরা আমার, এভাবে আপনি দেশি মুরগির ডিম অধিক সংগ্রহ করতে পারেন। আর যদি আপনি একটু ক্যাপাসিটি করে 2000-3000 টাকা দিয়ে একটা ছোট্ট ককশিটের আপনার ইনবক্স ইনকিউবেটর বানিয়ে নেন, তাহলে কিন্তু আপনি ওই 10টা মুরগি পালন করে মানে 50-100 পিস ডিম আপনি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে সেখান থেকে ওই বাচ্চাগুলো মানুষ করার পরে কিন্তু আপনি একটা ভালো লাভবান হতে পারেন। দেশি মুরগি আপনি মনে করেন যে 50 পিস দেশি মুরগি আপনি কিন্তু 2 মাসে অনলি আপনার খরচ হবে নিজস্ব ডিমের, নিজস্ব ইনকিউবেটারের বাচ্চা, নিজের বাচ্চা হলে আপনি অবশ্য 2 মাসে আপনার খরচ যাবে অনলি 70-80 টাকা। সেক্ষেত্রে আপনি 2 মাস অন্তর 1 পিস দেশি মুরগি কিন্তু অনায়াসে 200 টাকা বিক্রি করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেই ক্ষেত্রে যদি আপনি 200 টাকা বিক্রি করতে পারেন, সেখানে কিন্তু আপনার 120 টাকার মতো পার পিস মুরগি লাভ আসে। সেই ক্ষেত্রে আমি জানি যে অবশ্যই আপনি কিন্তু লাভবান হওয়া সম্ভব। তো বন্ধুরা আমার, আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।